তোমাকে চাই এই মুভিটা থেকে টাইটেল সংটির উপর রিয়াকশন দিয়েছিলাম কিছুদিন আগে। হ্যাঁ বন্ধুরা, ওই গানটির রিয়াকশন দেওয়ার পর আজকে আমরা এই গানটির উপরে রিয়াকশন দেব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমরা বাংলার ফ্যাশন আইকন সালমান শাহ এবং বিউটি কুইন শাবনুরের কোলাবোরেশন দেখতে পাবো। তো সেই কথা মাথায় রেখেই আজকে এই গানটির উপর রিয়াকশন দেওয়ার জন্য নিয়ে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। তো বন্ধুরা, গানে চলে যাব, তবে যাওয়ার আগে আপনাদেরকে গানের ডিটেলসটা একটু বলে দিই। গানটির টাইটেল হচ্ছে বাজারে যাচাই করে দেখিনি তো দাম। কাস্টিংয়ে আছেন মহানায়ক সালমান শাহ এবং বিউটি কুইন শাবনুর, আর সিঙ্গার হচ্ছেন আরেক লেজেন্ড সিঙ্গার কনক চাপা। লিরিক্স অ্যান্ড মিউজিক হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল অ্যাজ ইউজুয়াল, আর মুভির নাম হচ্ছে তোমাকে চাই। ডিরেক্টর হচ্ছেন মতিন রহমান, প্রডিউসার হচ্ছেন কামাল ইউসুফ, প্রোডাকশন হচ্ছে লিনা ফিল্মস, আর লেবেল হচ্ছে অনুপম। আপনারা অনেকে সালমান শাহর গানের উপর রিয়াকশন ভিডিও দেখতে চেয়েছিলেন, অনেকে বারংবার রিকোয়েস্ট করছিলেন, যার কারণে সালমান শাহর গানগুলো আর অ্যাভয়েড করতে পারতেছি না। পাশাপাশি অন্যান্য হিরোর গানের উপরে আমি রিয়াকশন দিয়ে যাচ্ছি। তো সালমান শাহর একটা গান তো আমি রাখতেই চাই প্রত্যেকটা দিন, তো কোথাও যাবেন না, বসে পড়ুন আমার সাথে, এই গানটি এনজয় করুন। তো চলুন গানটি শুরু করি, লেটস গো। অনুপম প্রেজেন্ট। ওকে, শাবনুর ম্যাম আর সালমান শাহ। মিউজিক শুনে বোঝা যাচ্ছে এটা মোটামুটি পুরনো গান। একটু গানের কথাগুলো একটু খেয়াল করবেন, দারুণ। ভালোবাসার কাছে কোনো দরদাম নাই, কিচ্ছু নাই। স্মার্ট সালমান শাহ, স্মার্ট হিরো। এই গানটির অফিসিয়াল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা দেখতে পারবেন। Thank you.
এমনে কিন্তু ফ্যাশন আইকন বলা হয় না সালমান শাহকে। তোমার গেট আপ স্টাইল দেখে দেখেও বলবে খুবই রোমান্টিক একটি গান, বিশেষ করে গানের কথাগুলো খুবই সুন্দর। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনাকে নিলাম নাকি রূপাকে নিলাম, মানে এটা দিয়ে বোঝাচ্ছে কি ভালোবাসার মধ্যে কোনো দরদাম নাই, এখানে কোনো সোনা রূপার কোনো পার্থক্য নাই, ভালোবাসা ভালোবাসায়। এই বিষয়টাই মূলত গানটিতে বুঝতে পারছি আমরা। তার সাথে শাবনূর আর সালমান শাহ এই দুজনকে দিয়ে গানটির দৃশ্যায়ন করে ফেলছেন পরিচালক। তো হবে গানটি ফাটাফাটি হবে, গানটি খুবই চলবে দৌড়াবে। তো এই টাইপের গান আসলে বাংলা মুভিতে আর আমরা পাবো না। সালমান শাহ আর শাবনূরের এর আগে অনেকগুলো গানের উপর রিয়াকশন দিয়েছি, তো ওইগুলোর মতো এই গানটাও একটা গান। আপনারা কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। মোটামুটি পুরনো গান, কালার দেখে বোঝা যায়। আর তোমাকে চাই মুভিটা সম্ভবত 1995 পরের মুভি, আমার রিলিজ ডেটটা সঠিক মনে নাই। তো ওই সময়ের তুলনায় ভিডিও কোয়ালিটি কিন্তু বলা যায় ভালোই, তখন তো তেমন একটা উন্নত ক্যামেরা ছিল না, যা ছিল তা দিয়েই শ্যুট করা হয়েছে গানটা। তাও কিন্তু এখনও দেখতে ভালোই লাগে, সাউন্ড কোয়ালিটিও ভালো। মহানায়ক সালমান শাহ, বন্ধুরা ওনার গানের উপর রিয়াকশন দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রিয় গানগুলোর উপর রিয়াকশন দিতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করবেন যাতে অন্যদেরও দেখার সুযোগ হয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই শেষ করলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে।